আবারও এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড় এবং কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন, সাথে সুগারের সমস্যাও ছিল। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। ইকবালপুরের একটি নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল। আজ ভোররাতে নার্সিংহোমেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া রাজ্যের ক্রীড়া মহলে। প্রায় তিন মাস ধরে নিয়ম করে চলছিল ডায়ালিসিস, কিন্তু ফুসফুসের সংক্রমণে তিনি আরও বেশি করে কাবু হয়ে যান। চিকিৎসকরা জানান তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনের কথা। কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ছিল বিপুল অর্থের, আর তাই ভরসা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প। এই কার্ডেই বাইপাসের ধারে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা হওয়ার কথা ছিল সুভাষ ভৌমিকের। এই ব্যাপারে যাবতীয় বন্দোবস্ত করে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কথা হয় স্বাস্থ্যসাথী কার্ডে আগামী সপ্তাহে সুভাষ ভৌমিকের চিকিৎসা শুরু হবে। প্রাক্তন ফুটবলারের কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া দ্রুত গতিতে করার আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন। আর মাঠে ফিরবেন না কিংবদন্তি খেলোয়াড় ও কোচ সুভাষ ভৌমিক।